What is the meaning of reservation? Mismanagement. I mean reservation er mane ajke notun kore janchi ebong notun kore janlam. Are weather ajke super weather na baire pochur gorom. Oh sorry, super megh ajke amra ekhon jabo eta ICCB heritage restaurant ei je ei jagay mughol mughol khana mine samrajyo. মুঘল রাজা বাচ্চাদের অনেক খাবার দাবার পাওয়া যায়। রিসেন্টলি বাংলাদেশে এটা লঞ্চ হয়েছে, ওপেন হয়েছে, এই জন্য আমাদেরকে আজকে মেহেদি বাবু নিয়ে যাচ্ছে ওখানে খাওয়ানোর জন্য। ওখানে টাকা নেই, তুমি যদি ওই যে পাশে টঙ্গের দোকান আছে ওখানে এক কাপ চা খাইতে চাও তাহলে আমি খাওয়াতে পারি। না তুমি তো আইসিসিবি তেই খাও। আইসিসিবি তে আমি? হ্যাঁ হেরিটেজ আইসিসিবি তো জীবন হয় না, 14 বছর কেউ খায় না। খাবে কিভাবে, নতুন হয়েছে তো। যাই হোক, মেদি আমাদেরকে খাওয়াবে, তো এখন আমরা ওখানে যেয়ে খাবো। সো চলেন ওখানে যাই, কি আছে দেখা যাক। 50 টাকা দিব না আমি। ওটা তো তোর কার পার্কিং এ লাগবে, এটা তুই দিয়ে দিস। আচ্ছা বাকিটা তুই দিয়ে দিস। আমি 50 টাকা দিব, বাকিটা তুই দিস। বন্ধু চলে এসেছে অলমোস্ট। ভিতরে ঢোকনি কেন তোমরা? ভিতরে বন্ধ। হ্যাঁ 7টার সময় খুলবে। 7টার সময়? মানে লাঞ্চ কোনো কিছু নেই আপনাদের? না লাঞ্চ রেট এখনো চালু হয় নাই, শুধুমাত্র ডিনার। আর বললো যে বুকিং করতে ওদের পেজের মনে হয় ফোন দিয়ে বুকিং করা লাগবে। আমরা আজকে এই জন্য দুপুরে লাঞ্চ করি নাই। তুমি তো অর্ডার করে খাইলি বাসা থেকে, খিদা লাগছে রে, লাঞ্চ করি নাই। ভাই আপনাদের এখানে আসছিলাম, আপনাদের এটা খুলবে কখন? ভাই তাহলে হচ্ছে কোনো বুকিং বা কোনো কিছু করার অপশন আছে? হ্যাঁ আজকে। আমরা আছি হচ্ছে 6 জন, 7 জন, 7 জন। আমরা তো আপনাদের রেস্টুরেন্টের সামনে দাঁড়ায় আছি। তাহলে একটু বুকিংটা রাখেন 7 জনের। শফিক নামে রাখেন। ঠিক আছে, ওকে ভাই, থ্যাংক ইউ। ঢালি ফুড কোর্টের ওখানে আমি একটা জিয়া দেখলাম যে টার্কিশের আইসক্রিমের একটা কি জানি নতুন হয়েছে, এটা দেখছিলাম যে একটা ভিডিওতে। তো ওখানে আমরা এখন যাবো, টার্কিশ আইসক্রিম খাবো আর দেখি কি খাওয়া যায়, বিকজ খুব খিদে লাগছে। এই তোমার বেল্ট। ও সরি, উফ মেজাজ খারাপ হয়ে গেছে। দূর চলে এসেছি ঢালি ফুড কোর্টে। আমরা এখানে আসছিলাম এই যে এখানে খাওয়ার জন্য, এখানে টার্কিশ আইসক্রিমের ওই যে ওরকম দেখায় দেখায় যে খাওয়াই দিতে যায় দেয় না যে আইসক্রিম, ওই টাইপের জায়গা ছিল এই জায়গা। বাট এখানে অতিরিক্ত ভিড়, এই জন্য এখানেও খাচ্ছি না। আর 6:30 বেজে গেছে, আমরা এখন ওখানে যাব। খালি ঘোরার উপরে আছি আজকে, আমরা পানি খাই, আমরা আইসক্রিম খাই, ঠান্ডা জিনিস খেতে এসে আমরা গরম জিনিস খাচ্ছি। চাটা ভালোই আছে। এটা হচ্ছে ঢালি ফুড কোর্টের পাশে একটা চায়ের দোকান আছে, ওই জায়গায় আপনারা চা পাবেন। লিপু আজকে চুপসাই গেছে। কেন চুপসাই গেছে? আমার ভাই আপনারা খুব
ভালো ফুটেজগুলো নষ্ট করো চা খাইতে খাইতে গাড়ি পার্কিং কাট মনে হচ্ছে কি বিয়ে বাড়িতে আসছে এটা এই জায়গা আমরা পাঁচটার সময় ইয়া বুকিং করছি কিন্তু সিট রাখে নাই আপনারা রিজার্ভ রাখতেছেন অথচ কোনো রিজার্ভেশনের কোনো কিছু রাখতেছেন না ওয়াকিং গেস্ট যারা আছে তারা তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ রিজার্ভেশন আপনার রিজার্ভ কি নাম আছে এটা সফিক নাম কি করবো তাহলে এখান থেকে চলে যাবে না ভিডিও করে যাই লাইক আমরা তখন ফোন দিয়ে রিজার্ভ করলাম এখানে এসে দেখি যে রিজার্ভেশন রাখে না এখানে এখন বাজে এক্স্যাক্টলি 7:05 জীবনে প্রথম কোনো রেস্টুরেন্টে ডাবল রিজার্ভেশন হইতে দেখতেছি মিসম্যানেজমেন্ট আমি রিজার্ভেশনের মানে আজকে নতুন করে জানি এবং নতুন করে জানলাম এটা হচ্ছে মিসম্যানেজমেন্ট তুমি কোথাও রেস্টুরেন্টে যাওয়ার আগে রিজার্ভেশন দিবা যাওয়ার পর তোমাকে আবার রিজার্ভ করতে হবে ভাই ফোন দিবেন তো আমি 30 মিনিট পরে আসছি ওকে ওকে ভাই থ্যাংক ইউ ভাই মানে ইটস লাইক ডিজাস্টার তো যাই হোক বিষয়টা হচ্ছে যে এখন আমাদেরকে আধা ঘন্টা ওয়েট করা লাগবে এখন বাজে 7:15 লাইক হ্যাঁ 7:45 দিকে হয়তো আমরা টেবিল পাবো ওনারা বলছে যে ফোন দিবে তারপরে দেখা যাক ফোন দেয় নাকি আসলে ওরা এখানে রিজার্ভই করে নাই রাইট তোর নামই লিখে নাই ওরা শুধু রিজার্ভ না মানে যারা তোর হচ্ছে আগে আসছে তারা আগে যে দখল করছে তাহলে রিজার্ভের যে মানে কোনো টেবিলের উপরে রিজার্ভ লেখা নাই কিছুই নাই যে যার মতো আসছে আগে আসছে আগে পাবেন তাহলে কিন্তু এখানে তো তাহলে 7টার সময় তো আমরা আগে এসে দাঁড়িয়েছিলাম আর হতো যে লাইন বাই সিরিয়াল দেয়া হয় তাহলে আমরা আগেই থাকতাম আমরা তখন রিজার্ভ দিলাম তখন রিজার্ভ দিলাম আমাদের ওখানে নাম এবং নাম্বার কোনো কিছুই লেখা নাই বলছে যে না আপনাদের নামে তো আসলে কোনো রিজার্ভেশন নাই বাট কিন্তু আমি কিন্তু আপনাদের মানে আমার কাছে রেকর্ড আছে সো ইয়া আমাদের কাছে রেকর্ড আছে যে আমরা রিজার্ভ দিছি বাট এখানে এসে দেখি যে রিজার্ভ নাই তার নাম পর্যন্ত নাই সবথেকে বড় কথা হচ্ছে গতকালকে একজন রিজার্ভ করছিল গতকালকে রিজার্ভ করছে আজকে 5টার সময় সে আবার কনফার্ম করছে কনফার্ম করে আসছে তারপরে সে সিট পায় নাই উনি আবার হচ্ছে নতুন করে রিজার্ভ করতে হয়েছে আমার কথা হচ্ছে যে যদি রিজার্ভেশন সিস্টেম নাই থাকবে তাহলে রিজার্ভ কেন নিবে তাহলে বলে দিলে হতো যারা আগে আসবে তারা সিট পাবে যারা আগে আসবে না তারা সিট পাবে না সো এটা খুবই সিম্পল একটা জিনিস বাট তাদের বলা উচিত ছিল ভাই আমাদের এখানে রিজার্ভেশন কোনো সিস্টেম নাই যারা আগে আসবে তারা আগে পাবে যদি রিজার্ভেশন তার হ্যান্ডেলই না করতে পারে আর কি বাট নর্মালি এখানে যদি আমরা আজকে ভিডিওটা না করতে আসতাম তাহলে এতক্ষণ জীবনে ওয়েট করতাম না নর্মালি আমরা কোনো হাইপ এরকম কোনো প্লেসে যাই না এই কারণে এইভাবে যে আমার মতে রাস্তায় বসে আছি টাকা দিয়ে খেতে আস তাও কস্টলি কিন্তু এখানে এমন না নিজেই টাকা দিয়ে খাবেন আবার আপনাকে রাস্তায় বসে থাকতে হবে আমি তো ভিখারি না কেন আসবেন আপনি আমরা যে ওখান থেকে ব্যাক আসলাম ওটাও কিন্তু অনেক হাইপ চলতেছে ওখানে কোনো রেস্টুরেন্টে কিন্তু মানুষজন নাই আর এই আহামুরি এমন কিছু না নতুন জিনিস হাইপ উঠছে এই যে চলে আসতে হলো ওখানে না ঢুকতে পারলে এদিকে আসবেন হাঁটতে হাঁটতে এরকম পানির ফোয়ারা পাবেন ছবি টবি তুলেন বাট এখানে আলো কম 8টা পর্যন্ত যদি আমরা ঢুকতে না পারি তাহলে আমরা এখান থেকে 5টা থেকে 8টা 3 ঘন্টা মামাই খাওয়ার জন্য দূর বলছিলাম যে 8:05 মধ্যে ফেলে খাবো নাহলে খাবো না এখন আমরা অন্য জায়গায় যাবো অন্য জায়গায় এখন আমাদের ডাকলে আর যাবো না সো আমরা এখানে আসার রিজনটা ছিল কি আমি গতকালকে আমাদের গ্রুপে ওখানে পোস্ট করছিলাম যে আমরা নেক্সট কোন কোন রেস্টুরেন্টে যেতে পারি ওখানে সবাই এই রেস্টুরেন্টের কথা বলছিল এই জন্য আমরা এখানে আসছিলাম আর কি ট্রাই করার জন্য আমি ওটাই বলতে চাচ্ছি যে বাংলাদেশে আসলে এরকম থিমেটিক টাইপের রেস্টুরেন্ট হচ্ছে
which is very good, but এর খারাপ সাইডটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে হাইপ উঠে যায় এবং প্রথমেই অতিরিক্ত পরিমাণের প্রেসার চলে আসে যেটার জন্য মিসম্যানেজমেন্ট হয়ে যায় সব রেস্টুরেন্টের ক্ষেত্রে, সেটা আমরা দেখছি প্রজেক্ট হিলসার ক্ষেত্রেও। এই জন্য আমার যে সাজেশনটা থাকবে, হাইপ কোনো রেস্টুরেন্ট উঠলে সেই হাইপ রেস্টুরেন্টে প্রথমেই যাওয়ার কোনো দরকার নাই। এই জন্য আমরা ডমিনোস যখন প্রথমে আসছিল বাংলাদেশে হাইপ হয়েছিল, আমরা তখনও যাইনি ডমিনোসে। ফিশ অ্যান্ড কোতে যখন প্রথমে আসছিল হাইপ উঠছিল, আমরা তখনও ফিশ অ্যান্ড কোতে যাইতাম না। সো যখন হাইপটা নেমে যায় তখন হচ্ছে আপনারা যে কোনো রেস্টুরেন্টে যাই ঘোরাঘুরি করেন, সেটাই হচ্ছে আমার মনে হয় সেটাই করা উচিত, কারণ প্রথমের দিকে খুবই মিসম্যানেজমেন্ট থাকে রেস্টুরেন্টগুলোর। ব্রো আজকে লং ড্রাইভে নিয়ে চলো না, আপনি জাস্ট ঠান্ডা করার জন্য চলো ব্রো। আমরা এখন আসছি হচ্ছে ঢাকা মেট্রোতে খিদা নিবারণ করার জন্য এসেছি আর কি। এখানে আমরা ল্যাটকা খিচুড়ি অর্ডার দিলাম, ল্যাটকা খিচুড়ি না অ্যাকচুয়ালি ঢালা খিচুড়ি উইথ বিফ 250 টাকা করে, আর চিকেন চাপ অর্ডার দিচ্ছি, কলিজা সিঙ্গারা অর্ডার দিচ্ছি। আর এই জায়গায় কোনো এসি টেসি নাই, সিএনজির একটা সামনের অংশ পার্টটুকু কেটে সামনে একটা ইয়ে করছে, কাউন্টার করছে, এখানে দাঁড়ায় আপনারা অর্ডার দিবেন, পে ফার্স্ট এবং সেলফ সার্ভিস। খিদায় আমার মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছে না। সো খাওয়ার দাওয়ার আসুক। লিপু আজকে কি সন্ধি লেগে গেল ব্রো? খাবার কই বলে ভাই, খাবার রেডি হলে এটা বাসবে, নষ্ট হয়ে গেছে বাসতেছে। এখানে আমরা তিনজন ছিলাম অভুক্ত, তোরা খাইছিস দুপুরে, এরপর কিভাবে অন্যদের খাবার খেয়ে নেয় বুঝি না। খাবারটাকে ভাত দাও, খাই নাই ওই যে চলে আসছো পেটের মতো গেলে পুরো গ্যাস হয়ে যাবে। আলু অনেক কলিজা যা আছে, এর আগে একবার আমরা এসে এটা খিচুড়িটা খাইছিলাম তাই না, তখন মজা লাগছিল। আর এখানে হচ্ছে মাত্র যে এই কয় পিস মাংস দেয়, এক এটা অল্প একটু, দুই তিন পিস মাংস আর খিচুড়ি। খিচুড়িটা ওই যে ল্যাটকা খিচুড়ি টাইপের, মানে একদম ভ্যাদ ভেদা খিচুড়ি আর কি। আর আচার দিছে, সো আচারের ফ্লেভারটা অনেক বেশি আসতেছে। আমের টক আচার দিয়ে খিচুড়ি খেলে যেরকম লাগবে ওরকম ভালো। খিচুড়িটা মজা, 250 টাকা ওরতে, এটা ওরতে খুদে চাল আছে না, খুদে চাল দিয়ে বানানো হয়। অনেক ভাই এখন রিচার্জ হওয়ার খুব দরকার, একদম ব্যাটারি রিচার্জ হচ্ছে কেবল। লিপু ভাইয়েরও সেম অবস্থা। সন্ধি বেলায় কিরকম খাবার হচ্ছে ব্রো? খাবারটা দিবি, খুবই ভালো, খুবই খুবই টেস্টি, মজা, খুবই টেস্টি, মার্ভেলাস। আসলে জোস মেইনলি তোর এখানে যে আচারটা দেয়, আচারটা দেয় বেশি জোস, আমের আচার কাটা এই যে চামচ গুলো না, আর আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, কিন্তু খুব গোট কেটে যেতে পারে চামচগুলো, আর মাংস তো এটা দিয়ে কাটা যাবে। এটা হচ্ছে জিলাপি, জিলাপির উপরে রাবড়ি দেওয়া, আর এটা হচ্ছে চাপ, চিকেন চাপ, আর তার সাথে হচ্ছে লুচি। খুবই মজা, ও মজা বলতে আসলে মজা হবে, কারণ ও মিষ্টির পাগল। লি মেরিডিয়ানে খাসলা 3000 টাকা পাচ্ছ তো এটা, আর এটা একদম কেবল নিয়ে আসলে তো গরম গরম আছে, মোচমোচা আছে, মজা লাগে, মজা অনেক মজা, মিষ্টিটা একদম ব্যালেন্স মিষ্টি। অনেক মজা, বাট জিলাপির দাম কিন্তু কম না, ওটুকু জিলাপির দাম হচ্ছে 270 টাকা, সো দাম বেশি বাট মানে ভালো, 100 গ্রাম মানে এটা হচ্ছে 2,500 টাকা কেজি হবে। মানে সারা দিনের হ্যাসেলটা একবারে কেটে গেল এটা খেয়ে। লুচিটা নিয়ে বড় পানি চাপটা নিয়ে, তারপরে এখানে যে সসটা দিছে সেটার সাথে খেতে হবে। চাপটা ওকে, বাট আমরা রাস্তার পাশে যে চাপগুলো খাই ওরকম টাইপেরই টেস্ট লাগতেছে, মানে খুব এক্সেপশনাল কোনো কিছু না। চাপের উপরে
অনেক বেশি প্রলেপ দেওয়া, মোটা একটা স্তর, ওটা অনেক বেশি অয়েলি আর টেস্টটাও খুব একটা আহামরি না। সো চাপ না নিয়ে এখানে আসলে আপনারা খিচুড়ি ট্রাই করতে পারেন। খিচুড়িটা মজা, যদি আপনার ওই আচারি ফ্লেভারটা পছন্দ হয় তাহলে খিচুড়ি ট্রাই করতে পারেন। বাট আমার একটা সাজেশন থাকবে এখানকার ওনারের জন্য, সেটা হচ্ছে যে দরকার হলে আচারটা খিচুড়ির থেকে আলাদা করে দেওয়ার জন্য। কারণ কি, দেখা গেলো যে আমার বড় ভাইয়া যদি আসে এখানে খিচুড়ি অর্ডার দিত তাহলে সে কিন্তু খাইতে পারত, বিকজ সে আচারের ফ্লেভার একদমই খেতে পারে না ছোটোবেলা থেকে। তো এরকম হলে তো প্রবলেম, যে মিক্স থাকলে। আজকে শেষ, ব্যাটারি ডাউন। মানে লিপু ভাইকে অডিয়েন্সটাই মানে এই রূপে আগে কখনো দেখছে কিনা সন্দেহ। খাবার কিরকম ছিল? খাবার বরং ভালো ছিল, প্রাইস হিসাবে আমার কাছে উত্তীর্ণ মনে হয়েছে। হ্যাঁ, বনানি হিসাবে প্রাইস হিসাবে ঠিক আছে, মানে আপনাকে অ্যাজ এ লোকেশন হিসাবে উত্তীর্ণ। থ্যাংক ইউ মেহেদি আজকে রাইড দেওয়ার জন্য। আজকে ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম মাই ফরমার ফ্রেন্ড, ট্রান্সপোর্টেশন পার্টনার। আপনার ট্রান্সপোর্টেশন পার্টনার আমি। থ্যাংক ইউ বন্ধু, বাই। ওকে, দেখা হবে, বাই বাই। ক্যাপ্টেন মাহো, বাই।